Hey, what's up, guys? I'm Shuman Tawat. Chole eshechi tomader sathe ekta notun video niye. To ajke ami je film ta review debo, ekta Telugu film. Naam hocche Ala Boykunta Puramulo. Na 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 na. Asha hocche shobai bujhe geche. Film tar naam hocche Ala Boykunta Puramulo. তো ফিল্মটা ডিরেক্ট করেন ত্রিবিক্রম শ্রীনিবাস। তো ত্রিবিক্রম শ্রীনিবাস এই ফিল্মটা ডিরেক্টরের পাশাপাশি এই ফিল্মটা স্টোরি তার লেখা, মানে রাইটারও তিনি, ঠিক আছে, সবই তিনি, ডিরেক্টর অ্যান্ড রাইটার ত্রিবিক্রম শ্রীনিবাস। এছাড়া মেন স্টারিংয়ে রয়েছে আলু অর্জুন। তো আলু অর্জুন হচ্ছে এমন একজন অ্যাক্টর, তার আমি বিশাল বড় ফ্যান, ঠিক আছে। তার কারণ আছে, তার যে ফিল্ম স্টোরি কিন্তু অতটাও মানে বেশ হাইফাই হয় না, একদম বেসিক স্টোরি থাকে, কিন্তু তার ফিল্ম দেখতে কেন এত ভালো লাগে। তিনটে কারণ রয়েছে তার ফিল্ম দেখার। ফার্স্ট কারণ হচ্ছে তার সোয়্যাক, তার সোয়্যাক আমার দারুণ লাগে, হেভি লাগে সোয়্যাক। এছাড়া তারপর রয়েছে তার অ্যাকশন, অ্যাকশন শ্যাটেল লাগে আমার, সিরিয়াসলি বলছি। এছাড়া তিন নম্বর পয়েন্ট হচ্ছে বুঝতে হচ্ছে তার ডান্স। তো এই তিনটে কারণের জন্য আমার আলু অর্জুনের ফিল্ম দেখতে এত ভালো লাগে। এছাড়া রয়েছে তাবু, রয়েছে পূজা হেগড়ে। পূজা হেগড়েকে এখানে কিন্তু দারুণ লেগেছে দেখতে, দারুণ লাগছিল। তাবু দারুণ একজন অ্যাক্ট্রেস, তাবু এখানে রয়েছে। এছাড়া রয়েছে মুরলী শর্মা, আরে মুরলী শর্মার ক্যারেক্টার আমার এখনও মাথায় আসলে বেশ হাসি পাচ্ছে, এখানে যে ক্যারেক্টারটা রয়েছে, সিরিয়াসলি। তো এই ফিল্মটা রিভিউ দেওয়ার একটা যে বলতে চাই সেটা হচ্ছে, আগের দিনের মতো এই ফিল্মের লাস্টও একটা বোনাস প্যাক থাকবে। তো বোনাস প্যাক জানতে গেলে ভিডিওটা পুরো দেখতে হবে, তো প্লিজ ভিডিওটা পুরো দেখো, বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। তো শুরু করা যাক আজকে ফিল্ম রিভিউ আলা বৈকুণ্ঠ পুরমুলো। না 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 না, আতে টাইম লো পুলোচ্চেন্দে মেক যাচ্ছেন্দে তো আলা বৈকুণ্ঠ পুরমুলো, ঠিক আছে। তো এই ফিল্মে স্টোরিটা আমার কাছে কিন্তু অতটা ভালো লাগে, মানে আগেও যেরকম আলু অর্জুনের যে ফিল্মগুলো হয় স্টোরিটা মানে খুব কমই ফিল্ম আছে যে স্টোরি ভালো, ঠিক আছে। বেশিরভাগ ফিল্মে কিন্তু স্টোরি অতটা ভালো হয় না, তো এই ফিল্ম স্টোরি অতটা ভালো না, মানে বেসিক একটা স্টোরি, কিন্তু তবুও এই ফিল্মটা এত স্পেশাল কেন, এত বাজেট মানে বক্স অফিসে এত বেশি কালেকশন করেছে কেন, তার কারণ হচ্ছে এই ফিল্মের স্টোরি টেলিংটা বেশ ভালো, এক্সিকিউশন আমার দারুণ লেগেছে, সিরিয়াসলি দারুণ এক্সিকিউশন করা হয়েছে। মানে যেভাবে আমাদের সামনে তুলে ধরা যে স্টোরিটাকে সেটা সত্যি খুব সুন্দর, মানে খুব সুন্দর সাজানো হয়েছে, ডেভেলপ করা হয়েছে, সেই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। তো আরেকটা জিনিস আমার বেশ ভালো লেগেছে যেটা সাউথে সচরাচর দেখা যায় না, সেটা হচ্ছে এই ফিল্মে প্রতিটা ক্যারেক্টারকে ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে, প্রতিটা ক্যারেক্টার খুব সুন্দর করে লেখা হয়েছে। সে মুরলী শর্মা ক্যারেক্টার, মুরলী শর্মা ক্যারেক্টার যতবারই মানে মাথায় আসে ততবারই মানে বেশ একটা শরীরের মধ্যে একটা এনার্জি চলে আসে, কেন যায় না, সিরিয়াসলি মুরলী শর্মার ক্যারেক্টারটা আমার বেশ ভালো লেগেছে। আলু অর্জুনের ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছে, তাব্বুর ক্যারেক্টারটা বেশ ভালো, তবে তাব্বুর দিক থেকে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, সেটা হচ্ছে তাব্বুকে এখানে ঠিকভাবে ইউটিলাইজ করা হয়নি, ঠিকভাবে ইউজ করা হয়নি আমার আমার যা মনে হয়েছে, ঠিক আছে, কিন্তু ক্যারেক্টারটা বেশ ইম্পর্টেন্ট। এছাড়া পূজা হেগড়ের ক্যারেক্টারটা আমার খারাপ লাগে না, বেশ ভালো লেগেছে, কারণ অন্যান্য ফিল্মে মানে হিরোইনদের রাখা শুধু সংসে শুধু গান গান ইউজ করা হয়, তেমনভাবে স্ক্রিন টাইম দেওয়া হয় না, কিন্তু এখানে পূজা হেগড়ের স্ক্রিন টাইম কম, কিন্তু বেশ ইম্পর্টেন্ট জায়গাতেও তাকে রাখা হয়েছে, সেই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। তো এখানে ক্যারেক্টারগুলো খুব সুন্দর লেখা হয়েছে। এছাড়া যদি বলি স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লেটাও বেশ ব্যালেন্স, মানে কোনো জায়গায় ল্যাক করে না স্ক্রিন প্লে, স্ক্রিন প্লে সত্যি খুব ভালো লেগেছে, বেশ এন্টারটেনিং একটা মানে এন্টারটেইন মোডে রেখে রাখা হয়েছে ফিল্মটা, যেটা দেখতে বেশ ভালো লাগে, যেটা আমরা চাই সচরাচর এইসব ফিল্ম থেকে এন্টারটেইন, সেই জিনিসটাও ভালো লেগেছে। এছাড়া যদি বলি অ্যাকশন, তো অ্যাকশনটা খুব সুন্দর স্টাইলিশ অ্যাকশন দেখানো হয়েছে। তো এই ফিল্মে একটা জিনিস মানে একটু কম আছে, সেটা হচ্ছে অ্যাকশন। অন্যান্য আলু অর্জুন মানে অন্যান্য ফিল্মে আমার কী দেখতে হবে, বেশ অ্যাকশন দেখতে পাই, কিন্তু এখানে একটু কম রয়েছে অ্যাকশন, অন্যান্য দিকে একটু ফোকাস করা হয়েছে, তবে যেইটুকু দেখানো হচ্ছে অ্যাকশন বেশ ভালো। এছাড়া এই ফিল্মের সব থেকে বড় হাইলাইট সেটা হচ্ছে এই ফিল্মের সংস, সিরিয়াসলি বলছি সংস আমার দারুণ লেগেছে, যে কটা গান রয়েছে প্রতিটা গান সেই লেভেলের। এছাড়া তার মধ্যে আলু অর্জুনের ডান্স তো রয়েছে লেভেলের ডান্স। তো ওভারঅল স্টোরি যদি দেখতে চাই তাহলে আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়া যদি বলি পারফরমেন্স, তো পারফরমেন্স দিক থেকে সব থেকে আমার যার ভালো পারফরমেন্স লেগেছে সে হচ্ছে এখানে মুরলী শর্মা, সিরিয়াসলি বলছি মুরলী শর্মার ক্যারেক্টারটা আমার যত ভালো লেগেছে, তার ডায়লগ ডেলিভারি তেমন, তার হাঁটা চলার স্টাইলটাও আমার বেশ মানে যখন সে হাঁটছে তখনও কেন জানি আমার হাসি পাচ্ছে, মুখ দিয়ে এক্সপ্রেশন দিচ্ছে তখনও আমার কেন জানি না হাসি পাচ্ছে। তো মুরলী শর্মা আমার এখানে দারুণ লেগেছে, মুরলী শর্মা ফাটিয়ে পারফর্ম করেছে এই ফিল্মে। এছাড়া আলু অর্জুন যদি কথা বলি, আলু অর্জুনের পারফরমেন্স বেশ ভালো, মানে সোয়্যাগ যেটা আমরা চাই আলু অর্জুনের থেকে, মানে সোয়্যাগ রয়েছে বেশ স্টাইলিশ, মানে মানে ফেসটা রাখা হয়েছে অ্যাটিটিউড বেশ স্টাইলিশ। এছাড়া অ্যাকশন বেশ ভালো করেছে, ডান্স তো বেশ ভালো করেছে, তো আলু অর্জুনের পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে। এছাড়া পূজা হেগড়ে যদি বলি, পূজা হেগড়ের পারফরমেন্স খারাপ না, বেশ প্রমিসিং, তবে আলু অর্জুন এবং পূজা হেগড়ের মধ্যে যে কেমিস্ট্রি সেটা আমার অতটা ভালো লাগে না, অতটা ভালো জমে না, কিন্তু আলু অর্জুন এবং মুরলী শর্মার যে বন্ডিংটা সেই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে, সেই জিনিসটা আমার সিরিয়াসলি দারুণ লেগেছে। এছাড়া তাব্বু বেশ ভালো অ্যাক্টিং করেছে, সত্যি খুব ভালো অ্যাক্টিং করেছে। এছাড়া যদি আরেকজন কথা বলি যে
বুঝতে পারছো কার কথা বলছি? ইয়াস, সামথি রাখানি। তো সামথি রাখানির পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে, বেশ প্রমিসিং। এছাড়া আদার সাপোর্টিং কাস্টের যারা রয়েছে, তাব্বুর হাজব্যান্ডের যে রোলটা প্লে করছে সেও বেশ ভালো, এছাড়া তাব্বুর বাবার যে রোলটা প্লে করছে সেও বেশ ভালো পারফর্ম করেছে। তো ওভারঅল পারফরমেন্স ওয়াইজ বেশ প্রমিসিং এই ফিল্মে। এছাড়া ডাইরেকশন, মানে শ্রীনিবাস আশা করছি ঠিকই বলেছি, তো তার ডিরেকশন আমার সত্যি ভালো লেগেছে। সেভাবে যেভাবে স্ক্রিন প্লেটা মেনটেন করেছে সেটা বেশ ভালো, একটা এন্টারটেনিং ওয়েতে ফিল্মটা দেখানো হয়েছে, এন্টারটেনিং ওয়েতে এক্সিকিউশন করা হয়েছে, সেটা আমার বেশ ভালো লেগেছে। তো ডাইরেকশন বেশ ভালো, সিনেমাটোগ্রাফি আমার দারুণ লেগেছে, সিনেমাটোগ্রাফি খুব একটা খারাপ না, কালারফুল রাখা হয়েছে ফিল্মটা, সেটাও দেখতে বেশ ভালো, ঠিক আছে। ওভারঅল যদি বলি আলা বৈকুণ্ঠ পুনর্মূল্য আমার কাছে বেশ প্রমিসিং লেগেছে, বেশ একটা এন্টারটেনিং মুভি, গুড এন্টারটেনিং মুভি বলা যায়, যেটা দেখতে বেশ ভালো লাগবে। মানে খুব একটা যে বোর ফিল হবে না ফিল্মটা দেখে, মানে টাইম পাস হয়ে যাবে ফিল্মটা দেখে, মানে বেশ এন্টারটেইনিং একটা মুভি আছে। তো আমি ফিল্মটাকে দেবো 3.5 স্টার আউট অফ 5। তো তোমরা চাইলে দেখতে পারো, আশা করছি খুব একটা খারাপ লাগবে, বেশ ভালো লাগবে, বেশ এন্টারটেইন হতে পারবে, তো চাও দেখতে পারো, খুব একটা খারাপ লাগবে না, ঠিক আছে। তো এবার চলে আসি বোনাস ফ্যাক্ট। তো বোনাস ফ্যাক্ট আমি এবার যেটা বলবো সেটা হচ্ছে কলকাতার ফার্স্ট যে থিয়েটার, কলকাতা বলছি কারণ ইন্ডিয়ার যে ফার্স্ট থিয়েটারের নাম তোমাকে জানো, আমি কবে তৈরি হয়েছিল তোমাকে সেটা জানো না, তাই তো? তো ইন্ডিয়ার ফার্স্ট থিয়েটারের নাম হচ্ছে এলিফিস্টন থিয়েটার, যেটা 1907 সালে তৈরি হয়েছিল এবং কলকাতাতেই অবস্থিত। তো এখন ওই থিয়েটারের নাম কি? এখন ওই থিয়েটারের নাম হচ্ছে চ্যাপলিন থিয়েটার। ইয়েস, তো ব্যাস এইটুকুই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, প্রচুর কমেন্ট করো, কেমন লেগেছে তোমাদের ফিল্মটা সেটা কমেন্ট করে আমাকে জানো, অ্যান্ড সাবস্ক্রাইব টু সিনেরু চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টিল দেন গুড বাই, অলওয়েজ কিপ স্মাইলিং।